শিখবে ওই যে ফিশ ফ্রাই করতেছি তোমার জন্য বাবার জন্য। ওকে আমি এগুলা ক্লিন করি, আমি ক্লিন করে এগুলো প্লেটে রাখি সব কিছু দিয়ে, ঠিক আছে? ওকে তুমি ব্রেকফাস্ট করো। একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিব। লবণ দিয়ে এটাকে মাখাবো। এইভাবে আমি 10 মিনিট রেখে দিব। ওদিকে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসাই দিব। আমি চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসাই দিলাম, একটু ময়েলও দিয়ে দিছি, কুকিং ময়েল। এখন একটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দেব। Thank you.